দেখবেন বীরভূমের গ্রামে গ্রামে মিষ্টি বিলি হবে, এবং আমি বিশ্বাস করি বীরভূমের মাটি, আমি বীরভূমের ছেলে মণ্ডলের অনুব্রত মণ্ডলের যে গুন্ডাতন্ত্র, অনুব্রত মণ্ডলের মাধ্যমে তৃণমূলের যে গুন্ডাতন্ত্র, সেই তৃণমূলের গুন্ডাতন্ত্রে অনুব্রত মণ্ডল একটি প্রতীক পাত্র ছিলেন, তাই তাকে গ্রেপ্তারির মাধ্যমে একটি বার্তা আশা করি এই তৃণমূল চোর, যে তৃণমূল যে চোর চোরতন্ত্রের যে তৃণমূল, তাদের সহযোগী যে গুন্ডাতন্ত্র, তাদের কাছে একটি গেল যে পাপ করলে তার শাস্তি পেতে হবে, সে তিনি যত বড়ই হোক। আজ আমার আমার বড় আনন্দ হচ্ছে, এখনো অবধি তিনি কনভিক্টেড নন, সবে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রমাণ সাপেক্ষ গোটা বিষয়টা, কিন্তু খুব স্বাভাবিক বিজেপির নেতা হিসেবে আপনার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক, কিন্তু অনেকেই মনে করছেন এটা খুব ভিনডিকটিভ একটা পলিটিক্স হচ্ছে, তৃণমূল খুব জোরালো ভাবে না বললেও এই তত্ত্বটা কিন্তু সামনে আনছে। মাননীয় নিউজ অ্যাঙ্কার, আপনি ভক্স পপুলির জন্য আপনার 5 জন রিপোর্টারকে আজকে কলকাতা শহরে পাঠিয়ে দিন, তারা প্রতিক্রিয়া নিক সাধারণ মানুষের, সাধারণ মানুষের চোখে এই যে অনুব্রত মণ্ডল, তার কি প্রতিচ্ছবি আপনারা নিয়ে আসুন, সেটা সাহস থাকলে সম্প্রচার করুন। বিজেপি কি বলছে এটা এটা এখানে বড় ব্যাপার নয়, আপনারা যান, ইউ জাস্ট হিট দ্য রোড, টেক দ্য রিয়াকশন অফ দ্য পিপল অ্যান্ড ইয়ার দিস, তাহলেই আপনারা বুঝতে পারবেন আজ বাংলার মানুষ কি চাইছে। আমরা দেখি জগন্নাথ, আমাদের প্রতিনিধি আজিজা কন্টিনিউয়াসলি যখন থেকে তার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী পাবলিকের সঙ্গে কথা বলছেন, আম জনতার সঙ্গে কথা বলছেন, ভিড় করে থাকা জনতা অনুব্রতর বাড়ির সামনে, হ্যাঁ মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন ঠিক হয়েছে, কেউ বলছেন যদি সত্যি তিনি কিছু করে থাকেন বিচার হোক, কেউ বলছেন আজ বোলপুরে বীরভূমে দুঃখের দিন। আজ বীরভূমের বীরভূমবাসীর কাছে বড় আনন্দের দিন, কারণ বীরভূমবাসী আজ ভোট পরবর্তী হিংসায়, আজ রক্ষাবন্ধনের দিন, রাখি পূর্ণিমার দিন, 5 বিজেপি বোন, 5 বিজেপি কার্যকর্তাকে এই অনুব্রত মণ্ডলের নেতৃত্বে খুন করা হয়েছে, 5 জনকে উনি বিধবা বানিয়েছেন, শুধু নানুর বিধানসভাতে 20টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং তারপরে 2000-এর বেশি বীরভূমের মানুষ এই ভোট পরবর্তী হিংসার শিকার হয়ে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কাছে তাদের অভিযোগপত্র দিয়েছিলেন। এই অনুব্রত মণ্ডলের